বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই রাঙামাটির কনস্ট্রাকশন ডিপার্টমেন্টটি অত্যাধুনিক এবং যন্ত্র সমৃদ্ধ একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের বিস্তারিত টিচারদের কার্যক্রম, ছাত্রদের এবং যন্ত্রপাতি মেশিনারি সহ ল্যাবরেটরিগুলো দেখে আসব। চলুন তাহলে। আমি আবুল খায়ের, জুনিয়র ইনস্ট্রাক্টর কনস্ট্রাকশন টেকনোলজি, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট 2006 সালে চালু হয়। 2006-07 সেশন থেকে আমাদের এখানে শিক্ষা কার্যক্রম শুরু হয়। আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মূলত সিভিলের একটা অংশ। সিভিলের 80% প্লাস অংশগুলো কনস্ট্রাকশনের মধ্যে আছে। তো সিভিল ডিপার্টমেন্ট থেকে কনস্ট্রাকশন আলাদা হয়েছে, কিন্তু এখন কারিগরি শিক্ষা বোর্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্টকে সিভিলের সমান সনদ দেওয়া হয়। তো এই জন্য এখন আর চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। বিগত সময়ে চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, এখন আর কোনো প্রবলেম নাই। আর আমাদের ডিপার্টমেন্টে প্রতি বর্ষে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 100 জন ছাত্র ভর্তি হতে পারে। আমাদের বর্তমানে ছাত্র সংখ্যা আছে 326 জন। আর আমাদের এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে জেনারেল, মাদ্রাসা, যে কোনো ইয়া থেকে এসএসসি পাশ করে তারা এখানে ভর্তি হতে পারে। আর ইন্টারমিডিয়েট সায়েন্স বিভাগ থেকে কেউ পাশ করে আসলে সে সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারে। আমাদের এখানে 4টা ল্যাব আছে, হাইড্রোলিক্স ল্যাব, ম্যাটেরিয়ালস ল্যাব, সার্ভেইং ল্যাব এবং টেস্টিং ল্যাব। হাইড্রোলিক্স ল্যাবে আমাদের হাইড্রোলিক বেঞ্চ, বার্নেলুস থিওরিম থিওরি এইগুলো দিয়ে আমরা মূলত পানির নির্গমন, পানির বেগ, পানির প্রেশার এইগুলো আমরা মূলত নির্ণয় করি। এরপর ম্যাটেরিয়ালস ল্যাব, ম্যাটেরিয়ালস ল্যাব মূলত আমাদের র ম্যাটেরিয়ালসগুলো আছে। ছাত্রছাত্রীদেরকে আমরা বিভিন্ন কনক্রিটের স্ল্যাম টেস্ট, তারপর কিউব টেস্ট, সিলিন্ডার টেস্ট, এগুলো চাপ শক্তি নির্ণয় করার জন্যে আমরা এই ম্যাটেরিয়ালস ল্যাবটা ইউজ করি। এবং এখানে আমাদের প্লাম্বিং ফিক্সারের কাজগুলো আমাদের ম্যাটেরিয়ালস ল্যাব থেকে হয়ে থাকে। সার্ভিং ল্যাব আমাদের সার্ভে করার জন্যে টোটাল স্টেশন, থিওডোলাইট, ডিজিটাল মেশিন দিয়ে আমাদের এই সার্ভে কাজগুলো করা হয়। তারপর টেস্টিং ল্যাবে মূলত আমাদের র ম্যাটেরিয়ালস যেমন বালু, সিমেন্ট, এগুলোর বিভিন্ন টেস্ট আমরা করে থাকি। যেমন বালির FM নির্ণয় করি আমরা, সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, এগুলো আমরা নির্ণয় করি। আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে ছাত্ররা বের হয়ে তারা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে। যেমন বেসরকারি প্রতিষ্ঠানে হলে তারা বিভিন্ন ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে, চাকরি করে, এবং অনেকে কনসালটেন্ট ফার্মে চাকরি করে। আবার অনেকে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই কনসালটেন্ট ফার্ম দিয়ে দেয়, ফার্ম দিয়ে তারা নিজেরাই আরও 10 জনকে চাকরির ব্যবস্থা করে দেয়। আর সরকারি প্রতিষ্ঠান বলতে আমাদের এখানে রোডস অ্যান্ড হাইওয়ে, PWD, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এগুলো সরকারি এই উন্নয়নের যে সেক্টরগুলো আছে সবগুলো সেক্টরে মূলত আমাদের ছেলেরা চাকরি করে, চাকরি পায়। যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ভর্তি হতে চান তারা আমাদের এই ক্যাম্পাসে এসে, আমাদের ডিপার্টমেন্টে এসে ভিজিট করে দেখতে পারেন। পরিবেশটা অনেক সুন্দর এবং এখান থেকে পড়ালেখা কমপ্লিট করে গেলে এ পর্যন্ত কেউ বেকার নাই। আমার জানা মতে আমাদের কোনো স্টুডেন্ট এ পর্যন্ত বেকার নাই, তারা সবাই খুব ভালো পজিশনে চলে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, টপ ইনস্টিটিউট শপ কনস্ট্রাকশন টেকনোলজি, এবং দায়িত্বে আছি হাইড্রোলিক্স ল্যাবে। বেসিক্যালি আমাদের এই কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে থিওরির থেকেও আমাদের প্র্যাকটিক্যালগুলোকে গুরুত্ব দেওয়া হয়, যার ফলশ্রুতিতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেভাবে তৈরি করছি, হাতে কলমে যেভাবে শিখে তাদেরকে এক্সপার্ট করা হয়, এবং পরবর্তীতে তারা যেন চাকরি ক্ষেত্রে তাদের যে পারফরমেন্স সেটা যেন দেখাতে পারে। আমি ইসমা চৌধুরী, আমাদের স্যারেরা আমাদেরকে হাতে কলমের পাশাপাশি হাতে কলমেও প্র্যাকটিক্যাল করে থাকে। এই মেশিনটার নাম হচ্ছে হাইড্রোলিক্স বেঞ্চ, এর দ্বারা আমরা যদি এখন এটা পাওয়ার অন করে দিই, আমরা এটা পাওয়ার অন করার পর এটা অটোমেটিক্যালি নিজে নিজে সিপটা এটা কি করবে, অ্যানালাইজ করে ফেলবে। সেই সিপের যে প্রসেসটা, সিপ চেকিং, সেটা নিজে নিজে করে ফেলবে। এটা আমরা ম্যানুয়াল করার দরকার নেই, ইলেকট্রিকভাবে মেকানিক্যালি হয়ে যায়। এটাতে আমাদের সময় সাশ্রয় হয় এবং টেকনোলজির সাথে আমরা আপডেট হতে পারছি। এইভাবে আমরা স্টুডেন্টকে আমাদের টেকনোলজি আপডেটের সাথে ইউজ করতে দিয়ে ব্যবহারের কাজগুলো করে থাকি। আমরা সাধারণত ইটের চাপ শক্তি নির্ণয় করবো, কীভাবে ইটের কত চাপ শক্তিতে ভেঙে যায় এই ক্রাশটা দেখা পড়ছি। হ্যাঁ, এবং এই মেশিনের সাহায্যে আমরা সাধারণত ইটের কোয়ালিটি বা যে গুণাগুণ আছে সেই গুণাগুণ সাধারণত নির্ণয় করবো। আমি মোহাম্মদ রশিদুল ইসলাম, কনস্ট্রাকশন টেকনোলজি, জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে
বিএসপিআই পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত আছি। তো আমি সাধারণত কনস্ট্রাকশন টেকনোলজির সার্ভিং সাবজেক্ট নিয়ে থাকি। এই সার্ভিং সাবজেক্টের যে ফিল্ড ওয়ার্কগুলো আছে আমাদের সাধারণত যে সার্ভিংয়ের মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে তার মধ্যে হলো যে প্রধান যন্ত্রপাতি হলো আমাদের সাধারণত যে টোটাল স্টেশন, যা সাধারণত অত্যাধুনিক ডিজিটাল সার্ভের কাজে সাধারণত ব্যবহার করা হয়। এই টোটাল স্টেশন সার্ভে ইনস্ট্রুমেন্ট দিয়ে সাধারণত ভূমি জরিপ করা হয়, ভূমির ক্ষেত্রফল নির্ণয় করা হয়, তারপরে টাওয়ার বা বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের উচ্চতা এবং দালান বা বিল্ডিংয়ের লেআউট স্থাপনের ক্ষেত্রে আমরা সাধারণত এই সার্ভে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি। আমাদের ছাত্ররা এখানে পড়ালেখা করা অবস্থায় তারা যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করে এবং এখান থেকে কোর্স কমপ্লিট করার পর তারা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দ্রুত চাকরি পায় এবং এখান থেকে কোর্স কমপ্লিটের পর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন অফারের মাধ্যমে তারা চাকরি পায় এবং আমাদের সরকার থেকে বিভিন্ন ইকুইপমেন্টের ল্যাব আধুনিকায়নের কারণে তারা এবং দক্ষ শিক্ষকদের কারণে তারা দক্ষতা অর্জন করে এবং দ্রুতই তারা এখান থেকে বের হয়ে চাকরি পায়।